এখন বাজে 3:56, হাড় কাঁপানো ঠান্ডা, আমরা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে আছি। গিরিরাজ সুতাম্বিত বাম তনু, তনু নিন্দিত রাজিত কোটি বিধু। প্রথমেই আপনাদের কাছে করজোড়ে আমি ক্ষমা প্রার্থী। এ পর্যায়ে বেশ কিছুদিন দেরি করে ফেললাম ভিডিও দিতে, কিছু ব্যক্তিগত কাজের ব্যস্ততার জন্যে আমি ভিডিও এডিট করে উঠতে পারছিলাম না, তাই একটু দেরি হলো। কথা দিচ্ছি আগামী দিনে এই ত্রুটি আমরা শুধরে নেব। যারা এখনও আমাদের আগের ভিডিওটা দেখেননি, উপরে ডান দিকের আই বটনে দেওয়া থাকলো, একবার দেখে নেবেন। এবারে কেদারনাথের দ্বিতীয় পর্বের গল্প শুরু করলাম, দেখুন একটা অন্য অনুভূতি পাবেন। ভৈরব মন্দির দর্শন শেষে এবার পালা আমাদের নিচে নেমে যাওয়ার। নিচে নামতে নামতে যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখছিলাম তা অনন্য। আমরা এখন নিচে নামতে শুরু করে দিয়েছি। কেমন লাগলো আপনাদের বললেন, বলতে হবে কিন্তু কমেন্টে। আমরা কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছি আপনাদেরকে দেখানোর জন্যে। আজকের পর্বে যেটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো কেদারনাথের মন্দিরের আরতি এবং তার সাথে ভোরের প্রথম দর্শন। এইভাবে বেরিয়ে পড়ুন বাড়ি থেকে, ট্রেকের মজা নিন, প্রকৃতিকে এনজয় করুন, এক্সপ্লোর করুন, আর সঙ্গে এরকম ছোট ছোট ভাইদের নিয়ে নিন যারা আপনাকে এগিয়ে নিয়ে যাবে, মাঝে বাদন নাচ দেখাবে আর মোটিভেট করবে, একদম আচ্ছা। হ্যাঁ, জয় ভোলে, জয় কেদার। এই ভান্ডারা বলছিল যাবে, চল রেকর্ডিং করতে হবে। এখন আমরা ভান্ডারা নেব। এই আমরা সেরে চলে এলাম, সাকসেসফুলি পারলাম এটা করতে, খুব খুশি। কালকের ওই হেক্টিক সময়ের পরে বম বম ভোলে, বম বম ভোলে। এতক্ষণ ধরে কেদারনাথ মন্দিরের ওপরে ভৈরব বাবা মন্দির, ওখান থেকে এলাম। এই সেই ব্রিজ যেটা টপকে আপনারা যাবেন, সামনেই ভান্ডারা রয়েছে, অনেক অলৌকিক গল্প শুনতে পাওয়া যায়। তার মধ্যে একটি গল্প আমাকে সত্যিই ভাবিয়ে তুলেছিল, যেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। কথিত আছে কেদারনাথ মন্দির যখন বন্ধ হয় তখন যে মূল পুরোহিত এবং মন্দির কমিটি একটা বড় প্রদীপ সেই মন্দিরে জ্বালিয়ে গেট বন্ধ করে তারা ওপর থেকে নেমে আসেন নিচে, এবং ছ মাস ধরে সেই মন্দির বন্ধ থাকে। ছ মাস পরে যখন মন্দির গৃহ আবার খোলা হয় তখনও নাকি মন্দিরটির প্রদীপ জ্বলতে থাকে, এবং ছ মাস বন্ধ থাকা সত্ত্বেও ওই মন্দিরটির ভেতরে কোনো রকম ধুলো বালি নোংরা, জেনারেলি আমাদের বাড়ির যদি ঘর বন্ধ থাকে একটা ধুলো বালি তৈরি হয়ে যায় ভেতরে, কিন্তু কোনো রকম ধুলো বালি কিচ্ছু দেখতে পাওয়া যায় না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এর থেকেই বোঝা যায় তার একটা অলৌকিক মাহাত্ম। এই গল্পটা আমি ওখানে পেয়েছিলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সত্যতা যাচাই আমার, আমরা এখন ঢুকছি এখানকার ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টি ভোলা সারপ্রাইজ রেস্টুরেন্ট, যেখানে খাবার একটু এনজয় করবো আমরা। সোলমেটের চ্যানেলে ফুড ব্লগিং থাকবে না, তা কি হয়? আর জিলিপি ছাড়া সোলমেটের চ্যানেল তো অসম্পূর্ণ, তাই এখানেও এই কেদারনাথেও আমরা জিলিপির সন্ধান করে নিয়েছি। রসবত্তি জিলিপি, আহা গরম, স্বর্গ স্বর্গ স্বর্গ, শিব শীত শিবভূমিতে যেন জিলিপির মেলবন্ধন। বারবার বলেছি শুধু ঘোরা নয়, বিভিন্ন জায়গায় নতুন নতুন খাবার এক্সপ্লোর করাটাও কিন্তু আমাদের কাজ। সাথে যদি নোনতার মেলবন্ধন না হয় তাহলে খাওয়া হলো বলুন? যেমন বিজয়া দশমীতে আমরা ঘরে বাজার নিমকি সাথে রসগোল্লা মাখিয়ে খাই, তেমনি আমরা ইউপি বা উত্তরাখণ্ডে যদি আসি আমরা এখানে যদি চারটা বিখ্যাত সেটা আমরা সিঙ্গারার সঙ্গে জিলিপিটা মাখিয়ে খাবো। চার প্লেট খাওয়ার পরে আরও মনে হচ্ছে আরও খাই আরও খাই। শুনুন আসছে আরেকটা, বললো না আরও খাই আরও খাই। আমরা মাত্র 3 প্লেট অর্ডার দিয়েছিলাম, এত ভালো খেতে শর্মিষ্ঠা ডায়েট, এত খাওয়া দাওয়া কনসাস, ও পর্যন্ত চেয়ে খাচ্ছে জিলিপি। কেদারনাথ দর্শনে যারা আসছেন তাদের প্রত্যেককে আমি এই রেস্টুরেন্টে জিলিপি খাওয়ার জন্য রিকোয়েস্ট করে রাখলাম। অসাধারণ স্বাদ। মন্দিরে উঠতে ডান দিকে পড়বে একটাই এরকম বড় প্রপার্টি রয়েছে, পারলে একবার ট্রাই করে নেবেন।
আমরা একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম সন্ধ্যাদি দেখার জন্যে। অগণিত মানুষের ভিড় এখনো। যারা কেদারনাথ মন্দিরে আসছেন এবং সান্ধ্যকালীন আরতি দর্শন করবেন, আমরা একটা ভুল করেছিলাম যে আমরা একটু পৌঁছে দেরি করে ফেলেছিলাম। আপনারা চেষ্টা করবেন সন্ধ্যে 6:30 থেকে 6:45 মধ্যে মন্দির প্রাঙ্গণে জমায়েত হয়ে যায়, তাহলে আরতিটা আরও কাছ থেকে দেখতে পাবেন। কেদারনাথ মন্দিরের এই সান্ধ্যকালীন জমায়েত আর এই সাধুদের সমন্বয়ে এক অনন্য মেলবন্ধন যেন একটা আলাদা মাত্রা এনে দেয়। কত মানুষের ভিড়! মন্দির মন্দির দরজা বন্ধ হয়ে গেল এখন। মন্দিরের দর্শন দেখালাম, আরতি সবই দেখিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমাদের রাতের ডিনারটা খুব তাড়াতাড়ি করে নিতে হচ্ছে, কারণ জানেন আপনি কালকে আমাদের সকালবেলা 2:00 সময় লাইনে দাঁড়ানোর ইচ্ছা রয়েছে, কারণ কালকে সকালে আমরা বেরিয়ে যাবো। রাতের খাবার চলে এসছে, ভাত ডাল সবজি আলুর তরকারি। এখন মোটামুটি রাতেরবেলা খেজুরটুকু খাওয়া যায়, একটু খেয়ে নিয়ে আমরা শুয়ে পড়ার চেষ্টা করছি। এখন বাজে রাত্রি প্রায় 2:00। আমরা এই মুহূর্তে কেদারনাথ মন্দিরের ঠিক সামনে রয়েছি। শর্মিষ্ঠার আমি অলরেডি বেরিয়ে এসেছি, প্রচণ্ড ঠান্ডা। আজকে আমরা চোপতার উদ্দেশ্যে রওনা দেবো, তার আগে সকাল 3:00 থেকে জাগরণ দর্শন হয়, সেটা দর্শন করার জন্যেই আসা। আপনাদের এটা বলে রাখি, আজকে আমরা যে জানতাম না যে গর্ভগৃহে ঢুকতে অ্যালাউ করছে না, কিন্তু এখানে এসে জানলাম যে ভোর 3:00 থেকে লাইন দিলে সকাল 6:00 অবধি ওনারা দর্শন করার জন্য অ্যালাউ করছেন। তারপর থেকে যারা আসবেন তাদেরকে নর্মাল লাইনে গর্ভগৃহের বাইরে থেকে দর্শন করে বেরিয়ে যেতে হবে, আর না হলে স্পেশাল ওই যে ফিসটা আছে অনলাইন পার্চি কেটে তাহলে গর্ভগৃহের ফিস দিয়ে দেখতে পারেন। কথা বলার মতো পরিস্থিতি নেই, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মানে আর কিছু বলার নেই, প্রচণ্ড ঠান্ডা। হাত আমার কাঁপছে, একটা হাতে আমার গ্লাভস, একটা হাতে মোবাইল ধরে রাখতে পারছি না। এই হলো মন্দিরের মেন বিগ্রহ, মন্দিরের ডান দিকে এটা স্পেশাল লাইন, সারা রাত এখানে পুজো হয়। এটার জন্য আলাদা করে যে আপনার অনলাইনে যে পার্চি কাটতে হয় সেটা আপনারা দেখে নেবেন। 5,000 আছে, 8,000 আছে, 10,000 আছে, যেরকম যেরকম ভ্যারাইটি সেরকম সেরকম স্পেশাল লাইন। এটা সারা রাত চলতে থাকে স্লট করে। আর আমরা এই মুহূর্তে আমরা একটা নর্মাল লাইনই নিই, যেটা রাত্রি 4:00 থেকে দর্শন শুরু হয় যে লাইনটার, ঠিক আছে, ওই লাইনে আমরা যাচ্ছি। এই লাইনে যারা সকাল 4:00 থেকে মধ্যে দাঁড়াবে তারা এই লাইনে চান্স পাবে এবং দর্শন করার সুযোগ পাবে। আমরা পরিস্থিতিটা এই মুহূর্তে সকাল 2:00 সময় লাইন পড়েছে, আর এখন অবধি যা ঠান্ডা এখানে ভাবা যাচ্ছে না। যারা আসছেন আগামী দিনে কেদারনাথ প্রোগ্রাম করছেন, তারা একটু চিন্তাভাবনা করে আসুন এই ব্যাপারটাতে, পুজো দেওয়ার ব্যাপারটাতে। 4:00-6:00 অবধি গর্ভগৃহে ঢোকার অ্যালাউটা রয়েছে, তারপরে ঢোকা কিন্তু যাবেন, তারপরে কিন্তু বাইরে থেকে দর্শন করে চলে যেতে হবে। আর স্পেশাল পুজো দেওয়ার জন্য আপনার অনলাইনে যে পার্চি কাটতে হয় যেটা জানেন আপনারা, সেটা ওয়েবসাইট থেকে কেদারনাথ বদ্রীনাথ যে ট্রাস্টের ওয়েবসাইট আছে ওখান থেকে আপনারা করে নিতে পারেন। আর সকাল 2:30-2:30 মধ্যে না আসলে কিন্তু লাইনে দাঁড়ানো মুশকিল হয়ে যাবে। আপনারা দেখিয়ে দিই লাইনটার কন্ডিশন এই মুহূর্তে মন্দির প্রাঙ্গণ। আর এই লাইন আসছে বয়স্ক সব মানুষরা একসাথে এসে, বয়স্ক মানুষরা এসে একদম সোজা পিছন দিয়ে বিভিন্ন মানে একদম পিছন পর্যন্ত লাইন রয়েছে। এবং অলরেডি এখানে প্রায় 700-1,000 লোকের জমায়েত হয়ে গেছে। দেখা যাক ভগবানের দর্শন পাবো আজ, স্বপ্নপূরণের সকাল।
আজ সকালে আমরা নেমে যাব, দর্শন সেরে খুব তাড়াতাড়ি নামতে হবে আজকে, কিন্তু আমাদের চোপটা যেতেই হবে। আজ ডে সেভেন্থ, আমাদের চোপটা পৌঁছাতেই হবে। এনিহাও অ্যাটলিস্ট দুটো দুপুর দুটো আড়াইটার মধ্যে আমাদের নেমে যেতে হবে, তার চেষ্টাই করছি আমরা। আমরা মন্দিরে অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে সেই মহেন্দ্রক্ষণ যার দর্শনের জন্য এত দূর থেকে আমরা এসেছি। আপনাদের তো দেখাতে পারবো না, ভিতরে তো মোবাইল অ্যালাউড নয়। আপনার কাছ থেকে মন্দিরটাকে দর্শন করুন, আশা করি ভালো লাগবে। খুব কাছ থেকে মন্দিরের দর্শন, পিছনে আস্তে আস্তে রেঞ্জ খুলে যাচ্ছে, হালকা হালকা করে পিছনে আলো ফুটছে, দেখতে পাচ্ছেন হালকা হালকা করে আলো ফুটছে। আর সামনে সে ঐতিহাসিক আদি শঙ্করাচার্য নির্মিত সেই বিগ্রহকে আওয়াজ বেরোচ্ছে আমাদের, না এত ঠান্ডা এখানে, প্রচণ্ড ঠান্ডা। আমরা একদম মন্দিরের কাছে চলে এসেছি, খুব কাছাকাছি, নন্দীর সেই বিগ্রহ, আর সামনে এই মন্দির ঢুকবো, প্রচুর মানুষের ভিড়, সত্যি এত মনটা এত আবেগ ঘন হয়ে আসছে। সত্যি কথা, কতদিন ধরে স্বপ্ন দেখেছি আমরা, এই স্বপ্ন আজ পূরণের দিন আমাদের কাছে। শেষ মুহূর্ত, শেষ মুহূর্ত, শেষ শেষ মুহূর্ত মন্দিরের কাছে, এই শেষ মুহূর্ত দর্শন আর আপনারা দেখাতে পারবো না। জয় শ্রী কেদারনাথ, ওম নমঃ শিবায়। হয়তো চেষ্টা করলে লুকিয়ে চুরিয়ে কিছু মানুষের মতো আমরাও মন্দিরের ভেতরে কিছু ছবি তুলতে পারতাম, কিন্তু সেটা তুলতে আর ইচ্ছে করলো না। কেন জানেন, যে অপেক্ষা নিয়ে আমরা এসেছিলাম আর যে দর্শনটা আমরা পেয়েছিলাম সেটা আপনারাও এসে দেখুন, এই একটাই রিকোয়েস্ট আমাদের পক্ষ থেকে। মন্দিরে পৌঁছানোর পরে তাকে দেখে আমার একটা জিনিসই মনে হয়েছিল, এই যেন পাণ্ডবদের একটা সভাগৃহ। আপনার সকাল থেকে তো আমাদের সঙ্গে রয়েছেন, দেখতে পাচ্ছেন ভোর দুটোর সময় আমরা লাইন দিয়েছিলাম, আর এখন সকাল 5:30, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এই মুহূর্তে আমরা ভ্যালিতে রয়েছি, আমরা দেখতে পাচ্ছেন সামনে ফটা পড়তে আরম্ভ করেছে, আর সামনে কেদার মন্দির, অগণিত মানুষের ভিড়। এই মুহূর্তে যারা কেদারনাথ আসতে চাইছেন তারা চলে আসুন, এত সৌন্দর্য, এত প্রাকৃতিক সৌন্দর্য। এটা আপনাদেরকে এই জানি না কতখানি এই ভিডিও আপনাদেরকে জাস্টিফাই করতে পারছে, বাট আপনাদেরকে এখানে আসতেই হবে। এই পিছনে হিমালয়ান রেঞ্জ, নীল আকাশ, এদিক থেকে দেখা যাচ্ছে সূর্যের ছটা ছিটকে আসছে, দেখুন দেখেন সূর্যের ছটা ছিটকে আসছে, তার সঙ্গে এই ভ্যালিতে এই সুন্দর ঐতিহাসিক মন্দির। আমি অনেক কিছু জানতে পারলাম এখানে এসে। বলেন নাকি এই ভিতরে যে পাথরটা রয়েছে, মন্দিরের বিগ্রহ রয়েছে, এটা নাকি আউট অফ দ্য ওয়ার্ল্ড, এইখানকারই নয়, মানে মহাজাগতিক একটা অনুভূতি এই পাথরটা স্পর্শ করে আমরা পাই। তা এই জন্যই বলার, যারা আজকে আমার ব্লগটা দেখছেন, আমাদের একটি সোল মেডের কাজ দেখছেন, আপনারা চলে আসুন, ভিড় তো থাকবে। আমি বারবার বলছি, হয়তো অনেকে ভিড়ের জন্য ক্যান্সেল করছেন, ভয় পাচ্ছেন, শুধু বৃষ্টির ব্যাপারটা মাথায় রেখে আপনারা বেরিয়ে আসুন। পরিষ্কার আকাশ, নীল আকাশ, সামনে এত বড় রেঞ্জ, আমি সত্যি অভিভূত। আমি বারবার বলবো আপনারা আসুন, এনজয় করুন। আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ডাউন ট্রেক করে সীতাপুরের দিকে, গৌরীকুণ্ড পর্যন্ত, সেখান থেকে সীতাপুর হয়ে আমরা চলে যাবো চোপটার দিকে। দীর্ঘ অপেক্ষার শেষে আমাদের আজ নেমে যাওয়ার পালা, জানি না আবার কবে ফিরে আসব এই প্রাঙ্গণে, কিন্তু যা পেলাম এই দুটো দিনে সারাটা জীবন নিজের মনের মণিকোটায় রেখে দেব। ইনি হলেন অখিলেশজি, আমরা এনার এখানে ছিলাম মারোয়ারি ভোজনালয়ে। যারা কেদারনাথ আসছেন আমি নাম্বারটা তোরা দিয়ে দেবো, আপনারা আসুন এখানে, এখানে খাওয়া দাওয়া একদম ঘরোয়া খাওয়া দাওয়ার, এবং মন্দিরের ঠিক কাছে একদম 2 মিনিট হলো মন্দির, আপনি আসুন। বড় বড় ভালো ঘর রয়েছে, 10 সিটার, 6 সিটার, এবং পেছনে রেঞ্জও খুব সুন্দর দেখা যায়, আপনারা আসুন, খুব ভালো লাগবে। হয়তো কোনো একদিন আবার নিশ্চয়ই আসবো, কোনো একটা সকালে হয়তো আবার কেদারনাথের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। হেলিপ্যাড, প্রচুর মানুষ হেলিকপ্টারে এখান থেকে যাচ্ছেন, যাত্রা করছেন, সবার জন্যই যাত্রা রয়েছে, যারা সাধারণভাবে পারছেন
তারা পাচ্ছেন, যারা এজেন্সি হেলিকপ্টার আসছেন তারা হেলিকপ্টারে চলে আসছেন। আমরা বেশ কিছুটা রাস্তা নেমে এলাম, শর্মিষ্ঠান জল খাচ্ছে, আমি জল খেলাম। আপনারা দেখতে আগের দিন হয়তো রাতেরবেলা উঠেছিলাম তাই আপনাদেরকে রেস দেখাতে পারিনি অন দা ওয়ে। কি সুন্দর, দেখুন একবার, দেখে নিন দূরে হিমালয় পর্বত, কৈলাসের অধিষ্ঠান বোধ হয় ওটাই, অদ্ভুত সুন্দর। হেলিকপ্টার উড়ে যাচ্ছে আর দূরে ছোট ছোট বাড়ি, সেই ধ্বংসাবশেষ। কোথায় যাচ্ছে ওই দিক দিয়ে আগের রুটটা ছিল, আগে আপনাদের আগেও বলেছি, এখন ওই রাস্তাটা তো বন্ধ হয়ে গেছে, এখন নতুন রাস্তা দিয়ে মানুষজন উঠে আসছে। আমরা প্রায় 4 কিলোমিটার নেমে এসেছি, এখন একটুখানি নিম্বু পানি খাবো, আমরা একটু লেবু শরবত খেয়ে নিচ্ছি। আর যাই না কত, যাই না এই রেঞ্জ কতক্ষণ আর দেখাতে পারবো আপনাদেরকে, আস্তে আস্তে আমরা উপর থেকে নেমে আসছি, তো যতক্ষণ পারবো আপনাদের দেখাবো। যাই হোক, খুব তাড়াতাড়ি চেষ্টা করছি আমরা 1:30-1:30 মধ্যে নেমে যাওয়ার, যেহেতু আজকে আমাদের চোখটা যেতেই ওখানে রেডি হয়ে গেছে। খুব রিফ্রেশিং। তোমার নাম কে? হ্যাঁ প্রিন্স। আজকে আমাদের প্রিন্স খাওয়ালো নিম্বু পানি প্রথম। জানি না আর কতক্ষণ এই শৃঙ্গকে দেখতে পাবো, মন সত্যিই খুব খারাপ। ছোটো ছোটো শর্টকাট নিয়ে আস্তে 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 এগিয়ে আসছি আমরা। আমরা অনেকটা নেমে এসেছি, এখন আর মেন রাস্তা, এই যে দূরের রাস্তা ছিল মেন রাস্তা, কিন্তু আমরা এই মুহূর্তে শর্টকাট নিতে নিতে নামছি। ধরে 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 তাই যাও। শর্মিষ্ঠা খুব হাঁপিয়ে গেছে, এই দূরের রেঞ্জ আর ওই দূরের আমবাড়া। আমরা চলে এসেছি প্রায়, আর একটুখানি সময়, এই কষ্ট দূর করার একটাই ওষুধ, শুধু বেরিয়ে পড়ুন বাড়ি থেকে, বাড়ি থেকে বেরিয়ে পড়ুন আর এক্সপ্লোর করুন। দীর্ঘ সময় হাঁটার পরে যখন ক্লান্তি নিজেকে আঁকড়ে ধরছিল, তখন এই ঠান্ডা বরফ ভেজা জল অনেকটা ক্লান্তি দূর করলো। শর্টকাটের অবস্থা, ওপরে মেন রাস্তা কিন্তু আমরা শর্টকাট মারতে মারতে এগোচ্ছি, দূরে শর্মিষ্ঠা এগোচ্ছে। খুব বেশিক্ষণ ক্যামেরা ধরাটা খুব মুশকিল আমার পক্ষে। চা বিরতি নিয়েছি ম্যাডাম, একটু আমি তো চা খাই না, ম্যাডাম একটু চা বিরতি নিয়েছেন, সাথে একটু ভিডিও চেক করে নিচ্ছেন কেমন কি হয়েছে না হয়েছে। গরম গরম চা চলে এসছে। দিস ইজ আ জার্নি অফ আ ট্রেকার, এটাই হলো একটা ট্রেকারের জীবন, হার না মানা। শর্মিষ্ঠা সেই পথের পথিক। শর্মিষ্ঠা একবার তাকাও, শেষ মুহূর্তে লড়ে যাচ্ছে, আর 3 কিলোমিটার বাকি, 3 না আর 2.5 কিলোমিটার বাকি, আমরা লড়ে যাচ্ছি, জানি না কতক্ষণে পৌঁছাবো। ঠিক আছে, দেখা হচ্ছে নিচে গিয়ে, গৌরীকুণ্ডে গিয়ে। টাটা। সব সব কষ্টের অবসান, আমরা অ্যাট লাস্ট নেমে এলাম, এই হলো মেন এন্ট্রান্স গৌরীকুণ্ডের, এই রাস্তা দিয়ে আমরা গেছিলাম। কিছু বলো, লাস্ট সব ঠিক আছে, কালকে আবার তুম্বনাথে দেখা হবে। ওর মনের জলের কাছে আমি প্রতি মুহূর্তে হেরে যাচ্ছি, আর কিছু বলার নেই। হর হর মহাদেব, ওম বম ভোলে। আমাদের টিমমেটরা অলরেডি অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিল, আমরাই লেট, আমাদের জন্য ওয়েট করে গেছে ওরা। যাই হোক, সবাই মোটামুটি আমরা কমপ্লিট করেছি, সুস্থ এসেছে। এই মুহূর্তে আমাদের টিম এগিয়ে চলেছে চোপতার দিকে, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো হয়তো চোপতা ভ্যালিতে। সেখান থেকে কালকে আমাদের তুঙ্গনাথ ট্রেক রয়েছে, জানি না শরীর কতখানি দেবে আমাদের, আপনাদের দেখিয়ে নি কিছু চোপতা ভ্যালির
সৌন্দর্যটা। কেদারনাথ পর্যায়ের দ্বিতীয় পর্ব আজকে এখানে শেষ করলাম। এখনও বাকি থাকলো তুঙ্গনাথ, চন্দ্রশিলা এবং তার সঙ্গে মানা এবং বদ্রীনাথ, সবটাই তুলে ধরব। কিন্তু আমরা চেষ্টা করছি আমার ট্রাভেল ভিডিওর সাথে সাথে কিছু অন্যান্য ভিডিও দেওয়ার। কেমন লাগছে আমাদের কাজ অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সকলকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা।